নোয়াখালীর সেনবাগ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা গণমিলনায়তনে অনুষ্ঠান সম্পন্ন হয়। সেনবাগ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী দুই সেনবাগ আসনের এমপি আলহাজ মোর্শেদ আলম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা ব্যাংকের পরিচালক ও এফবিসিসিআই এর পরিচালনা পর্ষদের সদস্য শিল্পপতি লায়ন জাহাঙ্গীর আলম মানিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গোলাম কবির, সেনবাগ পৌরসভার মেয়র আবু নাসের ভিপি দুলাল, বাজার কমিটির সহসভাপতি শাহজাহান, সেনবাগ থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন পাটোয়ারি, জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম বাবু এবং ইউআরসি ইন্সট্রাক্টর বলরাম চন্দ্র মজুমদার। এ সময় বাজার কমিটির সাবেক সভাপতি আবুল কালাম আক্তার দুলাল ও সাধারণ সম্পাদক সহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।